আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দেখাবো প্রোটাগন এ কিভাবে ক্যারেক্টার তৈরি করবেন আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা প্রোটাগন অ্যাপটি ডাউনলোড করবেন এবং মোবাইলে তা ইনস্টল করবেন আর কিভাবে অ্যাপটি মোবাইলে সেট আপ করবেন প্রোটাগন অ্যাপটির সম্পূর্ণ রিভিউ একটি ভিডিওতে দেখানো সম্ভব না এই জন্য আমি প্রোটাগন অ্যাপের টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য কয়েকটি পার্টে ভাগ করেছি আপনাদের সুবিধার জন্য যাতে করে আপনারা এই অ্যাপটির খুঁটিনাটি সব কিছু জানতে পারেন আশা করব আপনারা আমার সবগুলো ভিডিও সিরিয়ালি দেখবেন কেউ যদি আমার আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে আই বাটন থেকে এখনই ভিডিওটি দেখে নিন তাহলে চলুন শুরু করি বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান বাদশাহ ব্রেকের পর এই ভিডিওতে দেখাবো কিভাবে বিভিন্ন প্রকার ক্যারেক্টার তৈরি করবেন প্রথমে অ্যাপটি ওপেন করে নেবেন সাথে ক্যারেক্টার তৈরি করার জন্য অবশ্যই নেট কানেকশন চালু করে নেবেন মাঝে এখানে ক্লিক করুন তারপর উপরে লেখা ক্যারেক্টারে ক্লিক করুন তো আমি আগেই কিছু ক্যারেক্টার তৈরি করে নিয়েছি এর জন্য এই ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে তো আমি এবার আপনাদের নতুন ক্যারেক্টার তৈরি করে দেখাবো এই জন্য ক্রিয়েট নিউ ক্যারেক্টার এ ক্লিক করুন ক্লিক করার পর এখানে কিছুটা সময় নেবে তারপর ডিফল্ট অবস্থায় এমন আসবে তো এখান থেকে আমি একটা মেয়ে ক্যারেক্টার তৈরি করে দেখাবো এই জন্য ফিমেলে ক্লিক করতে হবে তো এখন আমরা এটিকে কাস্টমাইজ করে মেয়ে ক্যারেক্টার তৈরি করব। এই জন্য প্রথমটিতে ক্লিক করুন এখানে নিচে যা দেখতেছেন তা সবগুলো ফেস এখানে ইয়ং অথবা ওল্ড ক্যারেক্টার উভয় প্রকার ফেস পাবেন তো প্রথমে আমি একটি বৃদ্ধ ফেস দিয়ে দেখাই এই জন্য এইটাতে ক্লিক করব তো এই জন্য এই ফেসটি ডাউনলোড হবে এবং পরবর্তীতে আপনি তা অফলাইনে ব্যবহার করতে পারবেন তাহলে এখন দেখুন আমরা বৃদ্ধের ফেস পেয়েছি তো আমি চাই যে বৃদ্ধের ফেস পরিবর্তন করে ইয়ং ফেস দিতে তাহলে উপরের এইটাতে ক্লিক করুন এখন আপনি চাইলে ফেসের কালারটি পরিবর্তন করে নিতে পারবেন তো এইটাতে ক্লিক করলে ফেসটি সাদা হবে এখন আপনি হেয়ারে ক্লিক করুন এইখানে আপনি ছেলে মেয়ে উভয়েরই কিছু হেয়ার স্টাইল ফ্রি পাবেন আপনারা সেগুলো দিয়ে ভিডিও তৈরি করে নেবেন এখান থেকে আমি এই হেয়ার স্টাইলটি সিলেক্ট করব এখন আমি চাই যে কালারটি চেঞ্জ করব। এর জন্য ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবো এখন দেখুন হেয়ার কালারটি ব্ল্যাক হয়েছে পরেরটিতে ক্লিক করুন এটি আপনারা মেল ক্যারেক্টারে ব্যবহার করবেন এবং আমি যেহেতু ফিমেল ক্যারেক্টার তৈরি করতেছি এই জন্য আমি এটি বাদ দিব এখন পরের যে চোখের আইকনটি দেখতেছেন এখানে ক্লিক করুন এখানে প্রথমে যেটি দেখতেছেন এটি হলো চোখের কালার তাহলে আমি দেখানোর জন্য অন্যটি সিলেক্ট করে দেখাই এখন দেখুন চোখের মনির কালার পরিবর্তন হয়েছে তারপরের অপশনটি হল চোখের পাতা বর্তমানে ক্যারেক্টারটির দেখুন কোনো চোখের পাতা দেওয়া নেই তো এখান থেকে আমি তিন নম্বরটি সিলেক্ট করে নিব। এখন দেখুন ক্যারেক্টারটির চোখ অনেক সুন্দর হয়েছে তারপরের অপশনটি হলো ভুরু এখান থেকে আপনার দ্বিতীয় ভুরুটি সিলেক্ট করে নেবেন শেষের অপশানটি হলো ঠোঁট এখান থেকে আপনারা ঠোঁটের বিভিন্ন কালার পাবেন তো এখান থেকে আমি লাল কালারটি সিলেক্ট করব তারপরের অপশানটি হলো সানগ্লাস এখান থেকে আমি এইটা নিলাম প্রথমত এটি ডাউনলোড হবে এখন দেখুন নিচের এখান থেকে কালার দিতে পারবেন তো আমি চাই যে ক্যারেক্টারে সানগ্লাস রাখব না তাহলে ক্রস সিলেক্ট করুন এই অপশানটি হলো ড্রেস এখানে আপনি ফ্রি এবং পেইড উভয় ড্রেসই পাবেন এখানে অনেক ভালো মানের ফ্রি ড্রেস দেওয়া আছে এর জন্য আমরা ফ্রি ড্রেসগুলো ইউজ করব। এখন আমি ড্রেসটির কালার পরিবর্তন করব এই জন্য আমি নিচের হোয়াইট অ্যান্ড রিড কালারটি সিলেক্ট করব এখন পরের অপশনটি হলো প্যান্ট একটা কথা এখানে আপনি কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যারেক্টারি ড্রেস পাবেন তো এখান থেকে আমি একটা মেয়ে ড্রেস নিব। তো আপনারা যদি অন্য ড্রেস তো আপনার যদি অন্য ড্রেস পছন্দ হয় এবং আপনি যদি চান যে আপনার ক্যারেক্টারটি আকর্ষণীয় করে তুলবেন তাহলে আপনি পেইডগুলো ইউজ করতে পারেন মাত্র আশি থেকে একশো টাকা হলেই আপনি এটি ক্রয় করতে পারবেন তো আমার মেয়ে ক্যারেক্টারের জন্য আমি এটি সিলেক্ট করব। এটি প্রথমত আমাদের ডাউনলোড করে নিতে হবে এবং পরবর্তীতে আপনি তা অফলাইনে ইউজ করতে পারবেন এখন আমার মনে হচ্ছে এটি জামার সাথে ম্যাচিং হয়নি এর জন্য আমি ম্যাচিং করে অন্য একটি জামা নিব তো আমি এইটা নিব এইটা নেওয়ার পর আমি জামার সাথে কালারটি ম্যাচিং করার জন্য এই কালারটি সিলেক্ট করে নিব। এই অপশনটি হলো জুতো এখানে আপনি ফ্রি অনেক জুতো পাবেন এবং আপনার যদি মনে হয় ক্যারেক্টারটির জুতো লাগবে না তাহলে এখানে ক্রোসে ক্লিক করুন তো আমার এই ক্যারেক্টারটির জন্য জুতো লাগবে এর জন্য আমি জুতো নিলাম তারপর জুতোর কালারটি আমি ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে নিব তাহলে ক্যারেক্টারটি অনেক আকর্ষণীয় দেখাবে পরেরটিতে ক্লিক করুন এখানে অ্যাড ভয়েসে ক্লিক করে আপনি এই ক্যারেক্টারটির দিয়ে যা বলাতে চান তা সেভ করে রাখতে পারবেন তো আমি চাইতেছি যে যখন আমি ভিডিও তৈরি করব তখন ভয়েস নিব। এর জন্য এটি আমি বাদ দিব এখন আপনার তৈরি করা ক্যারেক্টারটির নাম দিতে হবে এই জন্য নামটি রিনেম করে একটা নাম দিলাম তাহমিনা তারপর ডানে ক্লিক করুন এখন আমাদের তৈরি করা ক্যারেক্টারটি সেভ হওয়ার জন্য কিছুটা সময় নেবে এখন আমার তৈরি করা ক্যারেক্টারটি হলো এটি তো এই সেম প্রসেসে বিভিন্ন ক্যারেক্টার আপনারা নিজে থেকে তৈরি করে নেবেন ভিডিওটি বড় হয়। আমি আর দেখাবো না পরবর্তী ভিডিওতে দেখাবো আমার এই তৈরি করা ক্যারেক্টারগুলো দিয়ে কিভাবে হাঁটা চলা এবং কথা বলাবেন এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু এর জন্য আমাদের যা করতে হবে তা হলো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিতে হবে তাহলে আমার তৈরি করা ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারবেন ধন্যবাদ